الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. بنا دو میرے سینے کو مدینہ، نکالو یہ بحر غم سے یہ سفینہ. ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب السفر الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الفجر، وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. نصر من الله وفتح قريب، وبشر المؤمنين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. তোমার দরবারে মায়ার নজর করে তাকিয়া দেখেন আল্লাহ, রাত্র গভীরে হইয়া গেছে। কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র মুরাদনগর থানাধীন সৈনপুর এলাকার মধ্যে আল্লাহ, এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়ারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ফরদার আড়ালের মা বোনেরা, তুমি আল্লাহর শাকিম শাকিম পাক দরবারে গুনাগার কান্দারের বেশে হাত বাড়িয়া বিছেরে আল্লাহ, হাত দুইটা কফারে লাগার আগে আগে আমার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি আমার এই সৈনপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, আর কতকাল ঘুমাইবা গো মা, মুনাজাত হইতেছে গো, আমি ওদম গুনাগারের সঙ্গে আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়িয়া দেব গো মা, আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না। আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, আব্বা হারাইয়া দিয়ে সেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বন্ধার কাজ কইরা বুড়া বয়সে সাথে আমারে কাজ কইরা আব্বার মাজার ব্যথা পায়ের ব্যথা বানিয়া ফেলাইছে। ঈদের দিন আসলে বাবা কোনো নতুন জামা কাপড় পরতো না, সন্তানরে নতুন জামা কাপড় পরাইয়া দিয়া আব্বা সিরা লুঙ্গি ফুরান ফান্দা বিড়ে ফেলে ঈদগাহে চলে যাইত। যদি জিজ্ঞাসা করা হইতো আব্বা কেন আপনি নতুন জামা পরেন না, আব্বা কইতো সন্তান আমার কি আর এখন ঈদের সময় আসেনি, বুঝাইতো না বাবা বনটনের কথা। এখন আব্বাই অন্ধকার কবরে, সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ, এই বুঝিয়া বাড়ির মাহফিলের মধ্যে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতে রসিলাই আমার জীবনের গুণে তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ করো তোমার বান্দারে বলো তোমার বান্দারে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। তুমি তো অন্তর জানবে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, আপনি যাই না কি জানেন না রে আল্লাহ, বড় আল্লাহ জাগান আল্লাহ। কত সন্তানের হাত বাড়াইতে
দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, কেমন আম্মার কবরে আযাব দিও, যেমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাহমুদ মাওলা রে পড়িয়া তোমার দরবারে আল্লাহ, আমার যাদের আব্বাই আম্মা কবরে, আব্বাই আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও, আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আল্লাহ আব্বা আম্মা যাদের অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, পরিজন টুকরা মুহিউদ্দিনের আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ আল্লাহ তার বাবা তার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও, এই মাহফিলকে ধরিয়া করে এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন সৈয়দপুর এলাকার যত গোরস্থানে কবরবাসী আছেন প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, বিশেষ করে এলাকার যত প্রবাসীগণ বিদেশের জমিনে আছে প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতদান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও, সংসার শান্তির ফয়সালা করে দাও, এলাকার বর্তমান নতুন মেম্বার দোয়া চেয়েছে আল্লাহ মেম্বার সাহেবদের কবুল মঞ্জুর করে নাও, আমরা যারা হাত বাড়ালাম আমাদের সঙ্গে পর্দার আড়ালে যেই মা বোনেরা হাত বাড়াইছে প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেহা নেককার ইমানদার মুত্তাক হিসেবে কবুল মঞ্জুর করে নাও, মাহমুদ মাওলা রে ফরিয়াদ তোমার দরবারে, পরে যাবো দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না, মরণের আগে আমাদের সবার দিনে আর জবানে পড়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।